নমস্কার প্রিয় দর্শক বন্ধু ভগবান আপনাদের সকলের মঙ্গল করুন এবং আপনাদের সকল মনস্কামনা পূরণ করুন এই কামনা করি আমি যার সৌভিক চক্রবর্তী পামিস্ট সৌভিক চ্যানেলটিতে আপনাদের স্বাগত জানাই আজকের এই ভিডিওতে আপনারা জানবেন আপনাদের হাতে পাঁচটি কি শুভ চিহ্ন থেকে থাকে যেটি থাকলে বোঝা যায় যে আপনি হঠাৎ সমৃদ্ধি প্রাপ্ত করবেন হঠাৎ সফলতা প্রাপ্ত করবেন বা হঠাৎ ধন প্রাপ্ত করবেন আপনারা এমন অনেক মানুষ আপনাদের পাশাপাশি দেখেছেন যে তারা আগে একেবারে নর্মেল জীবনযাপন করত কিন্তু হঠাৎ কি এমন হয়ে গেল যে তাদের ধন সম্পদ বৈভব বেড়ে মান মানসম্মান প্রতিষ্ঠা প্রতিপত্তি বেড়ে গেল। হঠাৎ ঘর বাড়ি বানিয়ে ফেললো এই ধরনের যোগ অনেক রকমের হয়ে থাকে হস্তরেখা শাস্ত্রে আজকে আমরা শুধু পাঁচটি চিহ্নের কথা বলবো আর আপনিও নিজের হাতের সাথে মিলিয়ে দেখতে পারেন যে এই চিহ্নগুলি আপনার হাতে উৎপন্ন হয়েছে কি হয়নি প্রথমে হাতের প্রধান রেখাগুলি সম্পর্কে আমাদের জানা দরকার হাতের অনেকেই এই তিনটি প্রধান রেখা সম্পর্কে জানেন হাতের এই রেখাটিকে বলা হয় থাকে আয়ু রেখা হাত বা জীবন রেখা বা লাইফ লাইন হাতের এই রেখাটিকে বলা হয় থাকে মাইন্ড লাইন বা মস্তিষ্ক রেখা বা ব্রেন লাইন বা শিররেখা হাতের এই রেখাটিকে বলা হয় থাকে হৃদয় রেখা বা হার্ট লাইন হাতের এই তিনটি রেখা হলো প্রধান তিনটি রেখা চলুন শুরু করা যাক আজকের প্রথম চিহ্ন অর্থাৎ প্রথম বা হঠাৎ আকস্মিক ধনপ্রাপ্তির চিহ্ন বা হঠাৎ ধনী হওয়ার চিহ্ন বা হঠাৎ সফলতা প্রাপ্তির চিহ্ন এর জন্য দেখতে হবে হাতের রাহুর ক্ষেত্রটিকে রাহুর ক্ষেত্রটি হাতে কোথায় অবস্থিত হাতের ঠিক মধ্যভাগ এই মধ্যভাগটির অংশটিকে বলা হয় রাহুর ক্ষেত্র হাতে ঠিক এই জায়গাটিকে বলা হয়ে থাকে রাহুর ক্ষেত্র বা রাহুর পর্বত এই জায়গাটি দেখবেন হাতে অধিকাংশ ক্ষেত্রে এই জায়গাটি দাবা হয়ে থাকে হাতে এই জায়গাটিকে রাহুর ক্ষেত্র বলা হয়ে থাকে রাহুর ক্ষেত্র এখানে দেখতে হবে রাহুর ক্ষেত্রটিকে এবং দেখতে হবে ভাগ্যরেখাটিকে যদি আপনার হাতে ভাগ্যরেখাটি এই ধরনের হয়ে থাকে অর্থাৎ ভাগ্যরেখাটি এইভাবে মণিবন্ধ থেকে উৎপন্ন হয়ে এইভাবে উৎপন্ন হয়ে একেবারে এই জায়গা পর্যন্ত এসে পৌঁছে গেছে অর্থাৎ শিররেখা এসে পর্যন্ত এসে থেমে গেছে এবং ওই জায়গা বা তার পাশের অংশ থেকে আরও একটি ভাগ্যরেখা শুরু হয়েছে এইভাবে অর্থাৎ এইভাবে ভাগ্যরেখা শুরু হয়েছে দিয়ে এভাবে চলে গেছে এভাবে হতে পারে বা এভাবে হতে পারে যে কোনোভাবে ভাগ্যরেখা এসে প্রথমে এসে এভাবে শিররেখা এস পর্যন্ত এসে থেমে গেছে এবং তারপর থেকে একটি রেখা এসে উঠে এইভাবে শনি পর্বতের দিকে মুখ করে আছে বা শনি পর্বতের দিকে চলে গেছে এই ধরনের যদি ভাগ্যরেখা থেকে থাকে তো এইসব ব্যক্তিরা হঠাৎ বা আকস্মিক ধনপ্রাপ্ত করে থাকে এবং অনেক বেশি তাদের প্রতিপত্তি বৃদ্ধি হয় অনেকে বলবেন হঠাৎ কীভাবে ধনপ্রাপ্তি হবে ধরুন চাকরি করার জন্য আপনি প্রচুর চেষ্টা করছিলেন বহুদিন ধরে কিন্তু চাকরি পেলেন না নিরাশ হয়ে আপনি অন্য কোনো কাজ শুরু করে দিলেন নিজে থেকে আর ওই কাজটি এমন চলতে শুরু করলো ধীরে ধীরে যে আপনার স্টেটাস বৃদ্ধি পেতে শুরু করলো এবং সেটা হঠাৎই বৃদ্ধি পেয়ে গেল আবার ধরুন আপনি শেয়ার মার্কেটে বহুদিন ধরে চেষ্টা করছিলেন কিন্তু কিছুই হচ্ছিল না কিন্তু হঠাৎ এমন কোনো শেয়ার আপনাকে এমন লাভবান করে দিল যা আপনি ভাবতেই পারেননি অথবা ইনহেরিটেন্স প্রপার্টি আপনি পেয়ে গেলেন হঠাৎ করে হঠাৎ আপনি লোটারিতে কিছু ধনপ্রাপ্তি পেয়ে গেলেন অর্থাৎ রাহুর ক্ষেত্র থেকে নতুন ভাগ্যরেখার উদয় হলে এমন ঘটনা আপনার সাথে হঠাৎই ঘটতে পারে অনেকের হাতে ভাগ্যরেখা সম্পূর্ণ থেকে থাকে অর্থাৎ হাতের ভাগ্যরেখাটি একেবারে মণিবন্ধ থেকে শুরু হয়ে একেবারে শনির ক্ষেত্র পর্যন্ত পৌঁছে যায় এদের ভাঙাচোরা ভাগ্যরেখা থাকে না তাদেরও যদি রাহুর ক্ষেত্র থেকে ভাগ্যরেখাটি একটু স্পষ্ট এবং প্রমিনেন্ট হয় অর্থাৎ খুব বেশি মোটা বা গাঢ় না উইথ এই ধরনের ভাগ্যরেখা না হয় এই ধরনের ভাগ্যরেখা যদি না হয় যদি ভাগ্যরেখাটি এই ধরনের হয়ে থাকে অর্থাৎ ভাগ্যরেখাটি একেবারে স্মুথ হয়ে থাকে এই জায়গা থেকে বিশেষ করে এই জায়গা থেকে রাহুর ক্ষেত্র থেকে স্মুথ হয়ে শনির ক্ষেত্র পর্যন্ত চলে যায় তো তাহলেও এই জিনিসটি আপনার সাথে ঘটবে তো খুব গাঢ় বা মোটা হওয়া চলবে না বা রাহু রেখাতে প্রচণ্ড পরিমাণে এই ধরনের কোনো নেগেটিভ চিহ্ন এই ধরনের রাহু রেখা দ্বারা কর্তৃত থাকা চলবে না বারবার এই ধরনের চিহ্ন যদি রাহুর ক্ষেত্রে না থেকে থাকে এবং রাহু রেখাটি স্মুথ হয় এবং রাহু রেখাটি থেকে শনি পর্বত পর্যন্ত একেবারে চলে যায় তাহলেও এই চিহ্নটি আপনাকে অত্যন্ত শুভ ফল দেবে এবার আসবো দ্বিতীয় চিহ্ন বা দ্বিতীয় সফলতা প্রাপ্তির চিহ্ন দেখুন এই চিহ্নটি যদি আপনার হাতে না থেকে থাকে তাহলে কোন চিহ্নটি চিহ্নটি এই আপনার হাতে হাতে কিনা এটি বোঝার জন্য ভালো করে দেখবেন অনেকের চন্দ্র পর্বত থেকে উদিত হয় অর্থাৎ মণিবন্ধ থেকে শুরু না হয় এইভাবে চন্দ্র ক্ষেত্র থেকে উদিত হয়ে একেবারে শনির ক্ষেত্র পর্যন্ত এইভাবে চলে যায় যদি হাতের ভাগ্যরেখাটি চন্দ্র পর্বত থেকে উৎপন্ন হয় এবং শিররেখাকে ক্রস করে বেরিয়ে যায় বা এগিয়ে যায় তাহলেও এটি বুঝে থাকে চন্দ্রক্ষেত্র থেকে যদি এইভাবে একেবারে স্মুথ হয়ে চলে যায় এবং এই ভাগ্যরেখাটির উপরে রকম খারাপ চিহ্ন না থেকে থাকে ভাগ্যরেখা অবগ্ন থেকে থাকে ভাগ্যরেখাতে রাহু রেখা বারবার যদি ছেদ না করে যদি রাহুরেখা বারবার ভাগ্যরেখাকে না কাটে ভাগ্যরেখায় যদি কোনো ক্রস চিহ্ন কোনো চিহ্ন না থেকে থাকে এবং ভাগ্যরেখাটি যদি সুন্দর এবং একেবারে সুস্পষ্ট হয় এবং প্রমিনেন্ট হয় তাহলে অবশ্যই এই চিহ্নটি বোঝায় যে আপনি হঠাৎ ধন প্রাপ্তি করবেন বা আপনার হঠাৎ অর্থপ্রাপ্তি হবে দেখুন রাহুর ক্ষেত্র হাতের এই জায়গাটি হলো রাহুর ক্ষেত্র রাহুর ক্ষেত্রটি থেকে আমরা হোটা আসা সফলতাকে বুঝে থাকি আবার হঠাৎ আসা ব্যর্থতাকেও বুঝে থাকি আজকে বিফলতার কথা বা ব্যর্থতার কথা বলছি না আজকে দেখছি সফলতার চিহ্ন তাই যদি আপনার হাতে এই ধরনের চিহ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আপনি হঠাৎ ধনপ্রাপ্তি করতে সক্ষম হবেন চলুন তৃতীয় চিহ্নটি দেখে নিই দেখুন আপনার হাতে এই চিহ্নটি রয়েছে কিনা এই কম্বিনেশনটি দেখার জন্য হাতের জীবন রেখা বা আয়ু রেখাটিকে দেখতে হবে হাতের এই রেখাটিকে প্রথমেই বলেছিলাম হাতের রেখাটিকে বলা থাকে বা বা লাইফ লাইন ভালো করে লক্ষ্য করবেন যদি হাতের জীবন রেখার শাখায় বিভক্ত হয় অর্থাৎ এই ধরনের দুটি শাখায় বিভক্ত হয় নিচের দিকে একটি শাখায় বিভক্ত হয় এবং এই শাখাটি বিভক্ত হয়ে যদি একেবারে চন্দ্র ক্ষেত্র পর্যন্ত চলে যায় এইভাবে যেতে পারে বা এইভাবে যেতে পারে যদি এই ধরনের যদি কারো হাতে থেকে থাকে তো এই সব ব্যক্তিরা নিজের জন্মস্থানে খুব বেশি আয় উন্নতি করতে পারে না খুব বেশি সফলতা এদের জীবনে জন্মস্থানে হয়ে থাকে না কিন্তু এরা যদি জন্মস্থান থেকে দূরে চলে যায় সেখানকার এনভায়রনমেন্ট আলাদা ক্লাইমেট আলাদা যেমন ধরুন কেউ কলকাতায় জন্য মেসান্সে চলে গেলেন চেন্নাই বা বেঙ্গালোরে তো এই দুটি জায়গায় এটা এনভায়রনমেন্ট এবং কালচার যদি বদলে যায় আলাদা আলাদা হয়ে থাকে তখন এটাকেও বিদেশ যাত্রা বা বিদেশ মানা হয়ে থাকে তো এরা জন্মস্থান থেকে দূরে গিয়ে কর্ম করলে এদের প্রচুর উন্নতি হয়ে থাকে অথবা অনেক ক্ষেত্রে দেখা যায় এই ধরনের রেখা থেকে থাকলে এদের ফরেন ল্যান্ডে প্রচুর উন্নতি করে থাকে বা বিদেশ যাত্রাও এদের হয়ে থাকে এবং বিদেশ যাত্রায় ভালো রকমের উন্নতি আয় উন্নতি এদের হয়ে থাকে তো এই ধরনের চিহ্ন হঠাৎ জীবনে সফলতা প্রাপ্তির একটি চিহ্ন চলুন চার নম্বর চিহ্ন বা চার নম্বর সফলতা প্রাপ্তির চিহ্নটা দেখে নিই এই চিহ্নটি দেখার জন্য হাতে এই দুটি আঙুলকে দেখতে হবে হাতের এই সূর্যের আঙুল এটিকে বলা হয়ে থাকে বা অনামিক আঙুল বা রিং ফিঙ্গার এবং হাতের এই আঙুলটিকে বলা হয়ে থাকে মধ্যম আঙুল বা শনির আঙুল এই দুটি ক্ষেত্রকে দেখতে হবে এই দুটি ক্ষেত্রের নিচের অংশ অর্থাৎ এই নিচের অংশ এই দুটি ক্ষেত্রের নিচের অংশ অর্থাৎ এই দুটি গ্রহ পর্বতকে দেখতে হবে রবির ক্ষেত্র এবং শনির ক্ষেত্র হাতের এই জায়গাটিকে বলা হয় থাকে রবির ক্ষেত্র এবং হাতের এই জায়গাটিকে বলা হয় থাকে শনির ক্ষেত্র এই দুটি জায়গাকে খুব ভালো করে লক্ষ্য করবেন যদি সূর্য পর্বতে একটি স্পষ্ট প্রমিনেন্ট রবি রেখা থেকে থাকে অর্থাৎ সূর্য পর্বতে যদি একটি এই ধরনের স্পষ্ট প্রমিনেন্ট রবি রেখা থেকে থাকে অথবা বড় থাকতে পারে ছোট থাকতে পারে কিন্তু স্পষ্ট এবং প্রমিনেন্ট রবি রেখা যদি থেকে থাকে এবং এই রবি রেখাটিতে কোনো অশুভ চিহ্ন অর্থাৎ রবি রেখাতে কোনোভাবে ক্রস থাকলো না রবি রেখা কোনোভাবে এই ধরনের আড়াআড়ি রেখা দ্বারা কর্তিত হলো না রবি রবির ক্ষেত্রে কোনো তিল বা রবির আঙুলের কোনো তিল থাকলো না যদি প্রমিনেন্ট একটি রবি রেখা থেকে থাকে সানলাইন থেকে থাকে নির্দোষ হয় এবং হাতের এই সূর্যের ক্ষেত্রে এবং এই শনির ক্ষেত্রে দুটি ক্ষেত্রের মাঝে যদি এই ধরনের একটি রেখা থেকে থাকে অর্থাৎ যদি এই সূর্য এবং শনির ক্ষেত্রের মাঝে এই আঙুল দুটি আঙুলের মাঝ থেকে একটি এই ধরনের রেখা থেকে থাকে বা বিদ্যা রেখা বা জ্ঞান রেখা যদি থেকে থাকে আর এই রেখাটিও যদি ব্রোকেন না হয় অর্থাৎ এই ধরনের সুন্দরভাবে স্পষ্টভাবে থেকে থাকে তো তাহলে এরা ভালো ব্রোকার ভালো মিডিলম্যান ভালো কমিশন বা যে কোনো এজেন্সি টাইপের কাজ এরা ভালো করতে সক্ষম হয় এবং এরা হঠাৎ সফলতা প্রাপ্তি করে থাকে তাছাড়াও মার্স মিডিয়া জার্নালিজম এই সমস্ত জায়গাতেও এদেরকে খুব উন্নতি করতে দেখা গেছে এছাড়াও এরা ভালো ইউটিউবার ভালো ইনস্টাগ্রাম থেকে টাকা পয়সা ইনকাম করতে পারে বা অর্থ ইনকাম করতে পারে যে কোনো সোশ্যাল মিডিয়াতে ভালো ধরনের ইনকাম এরা করতে পারে বা সক্ষম হয় এই ধরনের চিহ্ন অর্থাৎ সোশ্যাল মিডিয়া থেকেও ইনকাম যেটা হয় সেটাও হঠাৎ অর্থপ্রাপ্তি হয়ে থাকে এই ধরনের যদি দুটি ক্ষেত্রে অর্থাৎ একটি সানলাইন এবং একটি বিদ্যারেখা প্রমিনেন্ট থেকে থাকে এবং এগুলোতে কোনো অশুভ না থেকে থাকে অর্থাৎ এগুলি এই দুটি রেখায় পুরো নির্দোষ হয়ে থাকে তাহলে এই জিনিসটি আপনার সাথেও ঘটতে পারে দেখুন আপনার হাতে রয়েছে কিনা এবার বলবো পাঁচ নম্বর চিহ্ন বা পাঁচ নম্বর কম্বিনেশানটি সম্পর্কে যদি এই চিহ্নটি আপনার হাতে থেকে থাকে তো এটি বোঝায় যে আপনি হঠাৎই ধন প্রাপ্তি করে ধনী হতে সক্ষম হবেন যদি হাতের শিররেখা অর্থাৎ হাতের এই রেখাটিকে বলা হয় থাকে শিররেখা হাতের রেখা অর্থাৎ হাতের এই ধরনের একটি রেখা থেকে থাকে সবার হাতে থাকে না কিছু ক্ষেত্রে দেখতে পাওয়া যায় এই ধরনের একটি রেখা এবং হাতের যদি ভাগ্য রেখা অর্থাৎ এই ধরনের একটি রেখা থেকে থাকে এই তিনটি রেখা দ্বারা গঠিত হওয়া যে কোনো জায়গা থেকে ভাগ্য রেখা উঠতে পারে ক্ষেত্রে চন্দ্রের ক্ষেত্র থেকে উঠতে পারে এই ধরনের যদি এই ধরনের তিনটি রেখা দ্বারা গঠিত একটি প্রমিনেন্ট ধন ত্রিভুজ গঠিত হয় অর্থাৎ এই ধন ত্রিভুজে কোনো জায়গায় কোনো গ্যাপ না থেকে থাকে ফাঁক না থেকে থাকে এবং একটি সম্পূর্ণ ধন ত্রিভুজ গঠিত হয় তো এই ত্রিভুজটি এটিকে বলা হয় মানি ট্যাঙ্গেল এটি হঠাৎ প্রাপ্তিকে দেখায় না কিন্তু এটি শুধু দেখায় যে আপনি সেভিংস করতে সক্ষম হবেন আপনি যা টাকা পয়সা ইনকাম করুন না কেন আপনি সেভিংস করতে সক্ষম হবেন পরবর্তী জীবনের জন্য সেভিংস করতে সক্ষম হবেন আপনার ফিউচার জেনারেশনের জন্য আপনি ধন ধনসম্পদ প্রপার্টি রেখে যেতে সক্ষম হবেন কিন্তু এই মানি ট্র্যাঙ্গেল অর্থাৎ হাতের এই মানি ট্র্যাঙ্গেল এর মাঝ থেকে যদি আরও একটি রেখা সংযুক্ত হয় এইভাবে এবং তিনটি রেখাকেই সংযুক্ত করে অর্থাৎ যদি হাতে এই ধরনের মানি ট্র্যাঙ্গেল থাকলো অর্থাৎ একটি বুধ রেখা এই ধরনের বুধ রেখা থাকলো একটি ভাগ্য থাকলো এই ধরনের একটি ভাগ্য রেখা থাকলো এই ধরনের একটি ভাগ্যরেখা থাকলো এবং এই যে কোনো জায়গা থেকে একটি রেখা গিয়ে যদি এই ধরনের তিনটি রেখার সাথে সংযুক্ত হয় এই ধরনের চিহ্ন খুব রেয়ার কিন্তু যদি এই ধরনের চিহ্ন থেকে থাকে তাহলে এটি আরও একটি মানি ট্র্যাঙ্গেল ক্রিয়েট করে তো এই সব ব্যক্তিদের হোটাৎ ধনপ্রাপ্তির যোগ দেখতে পাওয়া যায় বা হোটাত ধনপ্রাপ্তির যোগ সৃষ্টি হয় বা ক্রিয়েট হয় কিন্তু এদের ধনপ্রাপ্তি চল্লিশ বছর বয়সের পর হয়ে থাকে আজকে আপনার হয়তো বয়স আঠেরো বছর কি কুড়ি বছর বা পঁচিশ বছর বা তিরিশ বছর বলবেন দাদা আমার হাতে আছে এই রেখাটি অথচ আমার এই ধরনের কোনো কিছুই হয়নি আপনাকে ওয়েট করতে হবে এই রেখাটি অবশ্যই কিছুটা দেরিতে বা মিডলএজের পরে চল্লিশ বছর বয়সের পর থেকে এই ধনপ্রাপ্তি বা কিছুটা লেটে এই ধনপ্রাপ্তি দিয়ে থাকে তো বন্ধুরা এই ছিল পাঁচটি চিহ্ন সম্পর্কে আজকের আলোচনা তো হঠাৎ ধনী হওয়াকে হঠাৎ মানসম্মান প্রতিপত্তি বৃদ্ধি পাওয়াকে এই চিহ্নগুলি বুঝিয়ে থাকে আপনার হাতে এই ধরনের কয়টি চিহ্ন রয়েছে অবশ্যই কমেন্ট করে জানান আর আপনি যদি কোনো বিষয় সম্বন্ধে জানতে চান তো অবশ্যই সেই টপিক সম্বন্ধিত কমেন্টও করতে পারেন ফিরবো আবার পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন জয় শ্রী লক্ষ্মী নারায়ণ